প্রিয় শিক্ষার্থীসকল আজি তোমালোকক মই মাইক্রোসফট এক্সেলের উপর অল প্রাথমিক জ্ঞান দিব বিচাৰিছো মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অফিসরে একটা ফ্যামিলি মেম্বার মাইক্রোসফট এক্সেল কি কারণে ইউজ করে সেইটুকু তোমালোক আজি দেখুৱাম সো মাইক্রোসফট এক্সেল যেন ইলেকট্রনিক ওয়ার্কশিট এপ্লিকেশন বলে কয় সো ওয়ার্কশিট এপ্লিকেশন মানে কি সেটা আমি অল্প পিছলৈ গম পাম কি হয় ওয়ার্কশিট মানে কি আমি চাও এক্সেল এপ্লিকেশন ইজ মেইনলি ইউজড ফর স্টোরিং ডাটা ডাটাবিলাক নিউমারিক হব পারে টেক্সুয়েল হব পারে বা ডেট টাইপ হব পারে বেলেগ বেলেগ ধরনের ডাটা টাইপ আমি তাত সুমাব পারো ইনে ফাইল যেটো ফাইলত আমি ডাটাখিনি স্টোর করে থাম সেই ফাইলের এক্সটেনশনটো ডট এক্সএলএস হব পারে বা ডট এক্সএলএস এক্স হব পারে তারপর ডাটাখিনি আমি কেনেকে অর্গানাইজ করিম অর্গানাইজিং দেম এন্ড ম্যানিপুলেটিং এজ রিকোয়ার্ড বাই দ্য ইউজার হ্যাঁ ডাটাখিনি লই আমি মেথমেটিক্যাল কিবা কিবা অপারেশন আমি করিব পারো সেখানে পিছত লিখিছে যে ডিফারেন্ট মেথমেটিক্যাল অপারেশনস অন ডাটা ক্যান বি পারফর্মড হ্যাঁ সাচ এজ সাম এভারেজ এই সামেশন উলিওয়া কেটামান ডাটার সামেশন নিউমারিকেল ডাটার সামেশন উলিওয়া এভারেজ উলিওয়া হ্যাঁ তেনে ধরনের বেলেগ বেলেগ কামত আমি আমি ডাটাখিনি ইউজ করিব পারি লগতে টেক্সুয়েল ডাটারও আমি মেটাবলে ম্যানিপুলেশন করিব পারি তারপিছত আকৌ কৈছে যে এক্সেল আরো একটা কামত ইউজ হয় ইম্পর্টেন্ট এপ্লিকেশন তা ক হয় গ্রাফিক্যাল টুল হিসাবে এটা ইউজ করিব পারি টু ড্র ডিফারেন্ট চার্টস সাচ এজ লাইন চার্ট বার চার্ট কলম চার্ট অর পাই চার্টস তোমালোকে অলরেডি বোলে মেথছত পায়ে লাইন ডায়াগ্রাম কেনেকে আঁকে বার ডায়াগ্রাম কেনেকে আঁকে গতিকে সেইখিনি বস্তু আমাক এটা কম্পিউটারত এক্সেলে সেইখিনি হেল্প করে করিবৰ কাৰণে টেকিং নেচেসারি ডাটা রেঞ্জ এন্ড এসিস্ট ইউজার্স ইন আইডেন্টিফাইং ডাটা ট্রেন্ডস ডাটাবিলাকৰ রেঞ্জ লৈ যিখিনি ডাটাক লৈ পেলাই আমি ডায়াগ্রাম রাখিব লাগে সেইখিনিক আমি সিলেক্ট করি তাকে কোৱা হয় ডাটা রেঞ্জ এন্ড অলসো ইউজ ফর সর্টিং এন্ড ফিল্টারিং ডাটা টু প্রভাইড স্পেসিফিক ইনফরমেশন টু দ্য ইউজার্স গতিকে যিখিনি ইউজারক লাগে সেইখিনি ইনফরমেশন আমি ধরা এক্সেল ওয়ার্কশিটখন ধরা বহুত পেজর ধরা দশটামান পেজর তারপরা ধরা দুটা বা তিনটা পেজর পৰা ডাটা আমি শর্ট করে উলাই আনিব লাগে ফিল্টারিং করব লাগে সেইখিনিক আমি ইয়াতে ইউজ করিব পাৰিম তার কারণেও দিছে তাকে কোৱা হয় পিভট টেবুল ইউজ করে এটা অলপ আগতে কৈছিলো যে ওয়ার্কশিট মানেনো কি ওয়ার্কশিট এখন রেক্টেঙ্গুলার ওয়ার্কস্পেস বলে কৈছে রেক্টেঙ্গুল আকৃতি রেক্টেঙ্গুলার দরে হয় কনসিস্টিং অফ রোজ এন্ড কলমস তাত বহুত রো এন্ড কলম থাকে দ্য ইন্টারসেকশন অফ এ রো এন এ কলম ইজ কল এ সেল দ্য সেল বলে কয় আর ইচ সেল হেজ এন এড্রেস প্রতিটা সেলের একটা এড্রেস থাকে যেন তোমার নিজের নিজের একটা এড্রেস আছে নেম তারপর কোত থাকা তেনেকে ইয়াতো তেনেকে রেক্টেঙ্গুলার সেই ওয়ার্কস্পেসত এটা রো আর একটা কলম মিলি একটা বক্স হয় আর সেই বক্সটুক সেল বলে কয় আর সেই সেলরে একটা একটা এড্রেস থাকে এতিয়া আমি এক্সেল ওয়ার্কশিটখন কেনেকে ওপেন করি সেটা দেখাব গৈছো দ্য স্টেপস টু ওপেন এক্সেল ওয়ার্কশিট ইজ এজ ফলোজ প্রথম আমি স্টার্ট বটনত ক্লিক করিম তারপর আহিব মুভ দ্য মাউস পয়েন্টার টু দ্য প্রোগ্রামস দেন সিলেক্ট মাইক্রোসফট এক্সেল এপ্লিকেশন হুইচ ওপেন্স দ্য ফার্স্ট উইন্ডো এজ এইখন প্রথম উইন্ডো আহিব এইখন লিখিছো মই এটা এক্সেল উইন্ডো কম্পোনেন্টস বলি সেই উইন্ডোখনত কি কি কম্পোনেন্টস থাকিব তোমালোকে প্রথমে এপ্লিকেশন খুলিলেই এইখন পাবা তার উপর দেখা পাইছে যে মাইক্রোসফট এক্সেল একটা হাইফেন মানে বুক ওয়ান বলে লিখা আছে বুক ওয়ান বলে কলে তাক ওয়ার্কবুক বলে কয় এখন ওয়ার্কবুকর আন্ডারত একটা বুক এখন বুক ধরা তোমালোকে ভাবিছা যে এখন বুকত যে বহুত পেজ থাকে যে এখন ওয়ার্কবুকর আন্ডারতো বহুত হ্যাঁ ওয়ার্কশিট থাকে তেনেকৈ আর ইয়াতে দেখিছা যে তিনিখন ওয়ার্কশিট বাই ডিফল আহিছে সিট ওয়ান সিট টু আর সিট থ্রি একদম তলত আছে এই সিট টেপ বলে কয় আর বাকিবিলাক ধুনিয়াকে দেখাইছে ফর্মুলা বার কলাম হেডিংস স্ট্যান্ডার্ড টুল বার টাইটেল বার মেনু বার তারপর নেম বক্স অ্যাক্টিভ সেল যেটু সেল হাইলাইট হয়ে দিব তাকে কোয়া হয় অ্যাক্টিভ সেল তারপর রো হেডিং ট্যাব স্ক্রোলিং বটনস তারপর এই রাইট সাইডে আছে টাস্ক পান সেইটা আমি ক্লোজও করে দিব পারো এইখন এইখিনি উপর বেস করে আমি কাম করি আর সেইখিনি ডেসক্রিপশন করেছে এক্সেল কম্পোনেন্টসবিলাক যে অ্যাক্টিভ সেল মানে কি দ্য সেল ইন হুইচ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং এ ডার্ক বর্ডার একটা বর্ডার আহিব এইটুকু অ্যাক্টিভ সেল বলে কয়
তাৰপিছত কলাম হেডিংস দ্য লেটাৰ্ছ দেট এপিয়াৰ এলং দ্য টপ অফ দ্য ৱৰ্কশ্বীট লেফ্ট কৰ্ণাৰত দেখা পাব ৰবিলাকৰ নাম্বাৰিং আছে 1, 2, 3, 4 কৈ আৰু কলামবিলাকৰ এ বি চি ডি এনেকৈ নাম্বাৰিং আছে গতিকে এনেকৈ কলাম 256 কলাম ইয়াত আছে আৰু নৰ্মেলি 65,536 নাম্বাৰ অফ ৰ' আছে টোটেল অফ 256 পচিবল কলাম সেইখিনিয়ে থাকে ফৰ্মুলা বাৰ এই বাৰটো ইউজ কৰে দ্য বাৰ লোকেটেড ইমিডিয়েটলি বিলো দ্য টুল বাৰ দেট ডিছপ্লেছ দ্য কণ্টেণ্টছ অফ দ্য এক্টিভ চেল এক্টিভ চেল সেই চেলৰ যিটো এড্ৰেছ সেই এড্ৰেছটো তাত দেখা পাওঁ এজ ইউ টাইপ অৰ এডিট ডাটা দ্য চেঞ্জেছ এপিয়াৰ ইন দ্য ফৰ্মুলা বাৰ গতিকে আমি যদি কিবা টাইপ কৰোঁ কীবোৰ্ডৰ পৰা তেতিয়া সেই ফৰ্মুলা বাৰখনত দেখা পায় তাৰপিছত নেম বক্স বক্স ডেট ডিছপ্লেছ দ্য চেল ৰেফাৰেঞ্চ ৰেফাৰেঞ্চ মানে এড্ৰেছটো ৰ' হেডিংছ সেইটো অলপ আগতে ক'লোৱে মই যে ইমানখিনি ৰ' থাকে 61ৰ পৰা 65,536 তাৰপিছত ছিলেক্ট অল বটন স্কুৱেৰ বটন লোকেল এটা ইণ্টাৰচেকশ্যন অফ কলাম এণ্ড ৰ' হেডিংছ তেনেকৈ চিট টেপ টাস্ক বান টেপ স্ক্ৰলিং বটনছ টুল বাৰ্ছ এইখিনি পায় যিকোনো এপ্লিকেশ্যন এক্সেল অফিচৰ এপ্লিকেশ্যনত পায় এইখিনি একেই তাৰপিছত আমি আহিছোঁ এতিয়া ৱৰ্কশ্বীটখন আমি কেনেকৈ নেভিগেট মানে এখন ৱৰ্কশ্বীটৰ পৰা নেক্সট ৱৰ্কশ্বীট কেনেকৈ যাম সেইটো কৈছে মই কৈছোঁ যে তেনেকৈ ৱৰ্কশ্বীট তিনিখন বাইডিফল আহে যেতিয়া তুমি অ'পেন কৰিবা আৰু এক ৱৰ্ক বুক বুলি ক'লে দেট ইজ লাইক এ বুক নৰ্মেল বুক গতিকে সেই বুকত যেনেকৈ পেজ থাকে বহুত পেজ ইয়াতে প্ৰতিটো পেজক এটা এটা ৱৰ্কশ্বীট বুলি কয় এতিয়া সেই ৱৰ্কশ্বীটবিলাকৰ মাজত মই কেনেকৈ আমি মুভ কৰিম সেইটো কৈছে যে ইউ ইউজ দ্য এৰ' কিজ পেজ আপ পেজ ডাউন অৰ কণ্ট্ৰল কি ইন কম্বিনেশ্যন উইথ দ্য এৰ' কিজ টু মেক লাৰ্জাৰ মুভমেণ্টছ ফাষ্ট মুভমেণ্ট কৰিব লাগিলে আমি এনেকৈ ইউজ কৰিম ইয়াতে কীবোৰ্ডত আছে এইকেইটা তাৰপিছত দ্য মষ্ট ডিৰেক্ট মিনছ অফ নেভিগেশ্যন ইজ ইয়ৰ মাউচ কিন্তু মাউচটো বেছি ফাষ্ট হয় আৰু স্ক্ৰল বাৰ্ছ আৰ প্ৰভাইডেড এণ্ড ৱৰ্ক দে এজ দে ডু ইন অল উইণ্ডজ এপ্লিকেশ্যন গতিকে উইণ্ডজ এপ্লিকেশ্যন ৱৰ্ডতো পাবা ইয়াতো আছে একেই তাৰ লগতে কী ষ্ট্ৰকবিলাক ইয়াতে দিছে এৰ' কীবিলাক দিয়া আছে কণ্ট্ৰল প্লাছ হোম মাৰিলে ক'লৈ যায় মুভছ দ্য এক্টিভ চেল টু চেল এ ওৱান ডাইৰেক্টলি এ ওৱান বুলি কেইটা সেইটো এটা চেল চেল এড্ৰেছ এ ওৱানটো গতিকে এ ওৱান চেল এড্ৰেছবিলাক তেনেকৈ আহে মনত ৰাখিব প্ৰথমে কলাম নেমটো তাৰপিছত ৰ' নাম্বাৰটো তাৰপিছত কণ্ট্ৰল এণ্ড মুভছ টু দ্য লাষ্ট চেল ইন দ্য ৱৰ্কশ্বীট ডেট কণ্টেণ্টছ ডাটা য'ত ডাটাটো থাকিব যিমানখিনিলৈ ডাটা থাকিব তাৰ যিটো লাষ্ট ডাটা সেই ডাটালৈ ডাইৰেক্টলি জাম্প মাৰে সেই বক্সটো তাৰপিছত আহিব এণ্টায়াৰ মুভছ দ্য এক্টিভ চেল ডাউন ওৱান চেল অৰ মুভছ টু দ্য ষ্টাৰ্ট অফ দ্য নেক্সট ৰ' গতিকে এই কিখিনি যিখিনি দিছোঁ আমি ইয়াতে এফ ফাইভ হোম মুভছ দ্য এক্টিভ চেল টু কলাম এ অফ দ্য কাৰেণ্ট ৰ' তেনেকৈ এই ৰ' আমি কি ষ্ট্ৰকখিনি আমি ইউজ কৰিব পাৰিম আৰু বেছিকৈ আমি অলপ আগতে ক'লে যে এতিয়া মাউছ বেছিকৈ ইউজ কৰিলে বেছি ফাষ্ট হয় দ্য মষ্ট ডিৰেক্ট মিনছ অফ নেভিগেশ্যন ইজ ইয়ৰ মাউছ এতিয়া আমি ডাটা কেনেকৈ সোমাম ৱৰ্কশ্বীটত সেইটো ক'ব বিচাৰিছোঁ টু এণ্টায়াৰ ডাটা ডাটাবিলাক ক'লোৱে মই হয় নিউমাৰিক নহ'লে টেক্সুৱেল নহ'লে ডেট টাইপ সেই ডাটাখিনি সোমাবলৈ ফাৰ্ষ্ট মেক দ্য চেল ইন হুইচ ইউ ৱান্ট টু এণ্টায়াৰ দ্য ডাটা এক্টিভ বাই ক্লিকিং ইট মাউচেৰে ক্লিক কৰি সেই চেলটো তাতে আনিব লাগিব তাৰপিছত ডাটা সোমাওঁ এই ডাটাবিলাক মই অলপ আগতে ক'লোঁ নেইম চৰি নিউমাৰিক টেক্সুৱেল ডেট যিবিলাক পাৰি তাৰ লগতে ফৰ্মুলাও আমি ইয়াতে সোমাব পাৰোঁ ফৰ্মুলা যিকোনো ধৰণৰ ফৰ্মুলা মেথমেটিকেল ফৰ্মুলা হওক লজিকেল ফৰ্মুলা হওক গোটেইখিনি ইয়াতে সোমাব পাৰি ইউজ দ্য অল্টাৰ প্লাছ এণ্টায়াৰ কি কম্বিনেশ্যন টু এণ্টায়াৰ টেক্সট অন মাল্টিপুল লাইনছ উইদিন দ্য চেইম চেল ধৰক এটা চেলত মাল্টিপুল লাইনেও সোমাব লাগিলে তেতিয়া আমি কি কৰিম দুটা কি ইউজ কৰিম অল্টাৰ এণ্ড এণ্টায়াৰ কি তাৰপিছত দিছে ইউজ টেপ কি এৰ' কিজ অৰ এণ্টায়াৰ কি টু নেভিগেট এমং দ্য চেলছ চেলৰ মাজত যদি আমি মুভমেণ্ট কৰিব লাগে তেনেহ'লে নৰ্মেলি টেপ কি ইউজ কৰা বা এণ্টাৰ কি ইউজ কৰা ঠিক তেনেদৰে ফৰ্মুলা সেইখিনি ডাটাখিনি ক'লোঁ এতিয়া ফৰ্মুলা ফৰ্মুলা মানে কি প্ৰথমে আমি জানিব লাগিব যে ফৰ্মুলা জানাই মেথমেটিকেলি তোমালোকে জানা ইট ইজ এ মেথমেটিকেল এক্সপ্ৰেশ্যন দেট কেলকুলেটছ এ ভেলু ইন এক্সেল ফৰ্মুলাছ অলৱেজ বিগিন উইথ এন ইকুৱেল চাইন গতিকে ফৰ্মুলা যেতিয়া তুমি মাৰিবা নৰ্মেল ডাটা সোমাওঁতে ইকুৱেল চাইম্বল দিব নালাগে কিন্তু ফৰ্মুলা যেতিয়া টাইপ কৰিবা যিকোনো ফৰ্মুলাই হওক তেতিয়া আমি কি কৰিম ইকুৱেল চাইনটো প্ৰথমে দিম তাৰপিছতে ফৰ্মুলাটো লিখিম ধৰক এ ওৱান প্লাছ বি ওৱান তেনেকৈ সোমাব লাগিলে এ ওৱান প্লাছ বি ওৱান তাৰমানে কি এ ওৱান এটা চেল ৰেফাৰেঞ্চ বি ওৱান এটা চেল ৰেফাৰেঞ্চ তাৰে মাজতে আমি কি দিলোঁ প্লাছ চিম্বল দিলোঁ
কিন্তু তার আগত ইকুয়াল সিম্বল দিব লাগিব, তেতিয়াহে এনসারটো পাম। তাৰপিছত এই ফৰ্মুলা কেন কনচিষ্ট অফ ওৱান অৰ মোৰ এৰিথমেটিক অপাৰেটৰ চাওঁ। সেইটো যে প্লাছ থাকিব বুলি কোনো কথা নাই, এৰিথমেটিক অপাৰেটৰ বহুত আছে, প্লাছ মাইনাছ মাল্টিপ্লিকেশ্যন ডিভিজন এইবিলাক আছেই জানাই। আৰু কৈছে কি দ্য অৰ্ডাৰ অফ প্ৰেচিডেন্স ইজ এ ছেট অফ প্ৰি ডিফাইন ৰুলছ দেট এক্সেল ফল'জ টু কেলকুলেট এ ফৰ্মুলা। অঁ তে কোনটো অপাৰেটৰ আগত কাম কৰিব মেথমেটিকেলি জানাই, তাৰে এটা বদমাচ ৰুল আছে হয়নে, তোমালোকে সকলোৱে জানা বি অ' ডি এম ইউ এছ, সেই ৰুল মতে অঁ যিটো অপাৰেটৰ আগতে কাম কৰে মেথমেটিকেলি, ইয়াতেও ঠিক তেনেদৰে কম্পিউটাৰেও অঁ এক্সেল চিটত আমি যদি দিওঁ যে প্ৰথমে দিলোঁ প্লাছ, তাৰপিছত দিলোঁ মাল্টিপ্লিকেশ্যন, তাৰপিছত দিলোঁ মাইনাছ, অঁ তাৰপিছত দিলোঁ ডিভিজন, গতিকে প্ৰথমে আমাৰ কি হ'ব লেফ্ট চাইডৰ পৰা চেক কৰি যাব, প্ৰথম মাল্টিপ্লিকেশ্যনৰ কাম কৰিব, তাৰপিছত ডিভিজন, তাৰপিছত প্লাছ, তাৰপিছত মাইনাছ, তেনেকৈ কৰে। ইয়াতে সেয়াকে ফ'ল' হয় আৰু অপাৰেটৰবিলাকে দিছে উইথ এক্সাম্পল দেখি যায় প্লাছ মাইনাছ এইখিনি, এইখিনি চিম্বল আমি ইউজ কৰিম। কীবোৰ্ডত আছে ছিলেক্ট এণ্ড মুভ ৱৰ্কশ্বীট চেলছ, কেনেকৈ ছিলেক্ট কৰে, টু ছিলেক্ট এ লাৰ্জ এৰিয়া অফ চেল, ডাঙৰ এৰিয়াতে আমি চেল কেইবাটাও চেল আমি একেলগে ছিলেক্ট কৰিব লাগে, তেতিয়া কি কৰিম, ছিলেক্ট দ্য ফাৰ্ষ্ট চেল ইন দ্য ৰেঞ্জ, প্ৰেছ এণ্ড হোল্ড দ্য চিফ কী, ইয়াতে চিফ কীটো আছে মাউচত চৰি কীবোৰ্ডত, সেইটো প্ৰেছ কৰি থাকিম, এণ্ড দেন ক্লিক দ্য লাষ্ট চেল ইন দ্য ৰেঞ্জ, মাউচেৰে লাষ্ট যিটো ৰেঞ্জ লাষ্ট যিটো চেল ৰেঞ্জৰ তাত আমি ক্লিক কৰিম, তেতিয়া অট'মেটিকেলি গোটেই এৰিয়াটো ছিলেক্ট হ'ব। তাৰপিছত কৈছে ওৱান্স ইউ হেভ ছিলেক্টেড এ ৰেঞ্জ অফ চেলছ ইউ মে মুভ দ্য চেলছ উইদিন দ্য ৱৰ্কশ্বীট বাই ক্লিকিং এণ্ড ড্ৰেগিং দ্য ছিলেকশ্যন ফ্ৰম ইটছ কাৰেণ্ট লোকেশ্যন টু ইটছ নিউ ওৱান। সেইটো এই অলপ আগতে ক'লোঁ, এইখিনি একেখিনি কথাই কৈছে, বাই প্ৰেছিং এণ্ড হোল্ডিং দ্য কণ্ট্ৰল কী এজ ইউ ড্ৰেগ এক্সেল উইল লিভ দ্য অৰিজিনেল ছিলেকশ্যন ইন ইটছ প্লেচ এণ্ড পেষ্ট এ কপি অফ দ্য ছিলেকশ্যন ইন দ্য নিউ লোকেশ্যন। অঁ ধৰক এঠাইৰ পৰা অঁ এটা ডাটা বা এটা এৰিয়া ডাটাৰ এৰিয়া আমি ড্ৰেগ কৰি বেলেগ এটা পজিশ্যন দিব লাগে অৰিজিনেল ছিলেকশ্যনৰ পৰা বেলেগ এটা, তেতিয়া কৈছে কি কপি এণ্ড ড্ৰেগিং কৰা, ঠিক কপিও নহয় এইটো, যদিও কৈছে পেষ্ট এ কপি অফ দ্য ছিলেকশ্যন ইন দ্য নিউ ছিলেকশ্যন, গতিকে একচুৱেলি অৰিজিনেল লোকেশ্যনৰ পৰা ডাটাখিনি নিউ লোকেশ্যনত গুচি যায়। টু মুভ বিটুইন ৱৰ্ক বুকচ ইউজ দ্য অল্টাৰ কী হোৱাইল ড্ৰেগিং দ্য ছিলেকশ্যন, সেইটো ৱৰ্ক বুকৰ মাজত অঁ ৱৰ্ক বুকৰ মাজত যদি আমি মুভমেণ্ট কৰিব লাগে ইউজ দ্য অল্টাৰ কী হোৱাইল ড্ৰেগিং দ্য ছিলেকশ্যন। তাৰপিছত আমি বাকীখিনি কাম ৱৰ্কশ্বীটত ডাটা সোমোৱাটো আমি ক'লোৱেই কি ডাটা সোমাই কি কি ডাটা, এতিয়া আমি কেনেকৈ কৰিম ইনচাৰ্ট মুভ অৰ ৰিনেম ৱৰ্কশ্বীটছ, বাই ডিফল্ট মই ক'লোৱেই যে যেতিয়া অপেন কৰিম তিনিখন ৱৰ্কশ্বীট আহে, এতিয়া যদি আৰু নতুন ৱৰ্কশ্বীট আনিব লাগে কৈছে যে ৱৰ্কশ্বীট আৰ মাষ্ট লাইক পেজেছ উইদিন এ বুক, সেই ক'লোৱে ইউ অঁ পেৰিউজ থ্ৰু দেম লাইক ইউ ফ্লিপ দ্য পেজেছ অফ এ বুক, সেইটো দেৰ আৰ ছেভাৰেল ৱেজ টু মুভ কপি এণ্ড ৱৰ্ক উইথ ৱৰ্কশ্বীটছ, ৰাইট ক্লিক অন দ্য চিট টেপ, চিট টেপত ৰাইট ক্লিক কৰিম এণ্ড চুজ মুভ অৰ কপি, মুভ কৰা বা কপি কৰা, ছিলেক্ট এ নিউ পজিশ্যন ইন দ্য ৱৰ্ক বুক ফৰ দ্য ৱৰ্কশ্বীট অৰ ক্লিক দ্য ক্ৰিয়েট এ কপি চেক বক্স এণ্ড এক্সেল উইল পেষ্ট এ কপি অফ দেট ৱৰ্কশ্বীট ইন দ্য ৱৰ্ক বুক, সেইটো এইটো ধুনীয়াকৈ দি দিছে। দ্য ছেইম শ্বৰ্টকাট মেনু ফৰ দ্য চিট টেপ অলছ' গিভছ ইউ দ্য অপশ্যন টু ইনচাৰ্ট অমা ডিলিট অৰ ৰিনেম এ ৱৰ্কশ্বীট, ধুনীয়াকৈ দিছে কেনেকৈ আমি ৰিনেম কৰিব পাৰোঁ বা ডিলিটো কৰিব পাৰোঁ, জাষ্ট চিট টেপত আমি পাৰ্টিকুলাৰ সেই ছিটখনত ক্লিক কৰিলে হ'ল মাউচাৰে কৰি ৰাইট এৰ' মাৰ্কাৰে কি কৰিম চৰি ৰাইট মাউচ বটনেৰে কি কৰিম, যদি ক্লিক কৰা তেতিয়া এখন মেনু আহিব, সেই মেনুখনৰ পৰা যিটো লাগে তোমাক ইনচাৰ্ট কৰিবা নে ডিলিট কৰিবা নে ৰিনেম কৰিবা ৰেচপেক্টিভ অপশ্যনটো ছিলেক্ট কৰিবা, কৰি ৱৰ্কটো কৰিবা। তাৰপিছত আহিব ৱৰ্ক বুক কেনেকৈ আমি প্ৰিণ্ট কৰিম, এইখিনি কামখিনি কৰাৰ পিছত চাপ'জ এতিয়া প্ৰিণ্ট কৰিব লাগে ফাইনেলি, তে কি কৰিবা টু প্ৰিণ্ট এ ৱৰ্কশ্বীট ইউ কেন ইউজ এ মেনু, মেনুবাৰৰ পৰা মেনুবাৰ বুলি ক'লে আমি কি কৰিম ফাইল অপশ্যনত থাকে প্ৰথম মেনুবাৰৰ ফাইল মেনুবাৰত, তাতে ক্লিক কৰিলে প্ৰিণ্ট অপশ্যনটো পাবা, তাতে ক্লিক কৰিবা, প্ৰিণ্ট নহ'লে ছেকেণ্ড অপশ্যন দিছে দ্য প্ৰিণ্ট বটন অন দ্য ষ্টেণ্ডাৰ্ড টুল বাৰ, সেই টুল বাৰত প্ৰিণ্ট বটন থাকিব, নহ'লে ডাইৰেক্টলি তুমি কীবোৰ্ডৰ পৰা কণ্ট্ৰল আৰু পি দুটা কী একেলগে প্ৰেছ কৰিলে লগে লগে প্ৰিণ্ট আউট প্ৰিণ্টৰ প্ৰিণ্ট ডাইলগ বক্স এটা এপিয়াৰ হ'ব, লিখিছে ইট অপেন্স দ্য প্ৰিণ্ট ডাইলগ বক্স এজ গিভেন ইন দ্য নেক্সট লাইট, নেক্সট লাইটত দেখা পাওঁ আমি, ইউ হেভ টু ছিলেক্ট দ্য প্ৰিণ্টাৰ টাইপ, এইটো চোৱা চাই লোৱা আগতে
এইখন গটিকে প্রিন্ট ডায়লগ বস্তু ইপিয়ার হব তাতে অপশন আছে প্রথম আহিছে প্রিন্টার টাইপ হ্যাঁ প্রিন্ট করার আগতে তোমার কি হব তোমার কম্পিউটারের লগত প্রিন্টার যেটু প্রিন্টার তুমি প্রিন্ট করিবা সেই প্রিন্টারটো কানেক্টেড হব লাগিব লগে লগে এই প্রিন্টার নামটো ইয়াতে ডিসপ্লে করিব বোলে নহয় বেলেগ প্রিন্টার অলরেডি কানেক্টেড হয়ে আছিলে তুমি এটা সেইটো খুলি পেলাই নতুন প্রিন্টার দিলা হ্যাঁ তেতিয়া কি হব প্রিন্টারটো চেঞ্জ করব লাগিব তারপর আহিব প্রিন্ট রেঞ্জ তুমি গোটেই ওয়ার্কবুকখন একেলগে প্রিন্ট করিবা যিমানটা পেজ থাকে নে পার্টিকুলার পেজ কিছুমান অঁ তুমি প্রিন্ট করিবা সেইটো সিলেক্ট করব লাগিব তারপর প্রিন্ট হোয়াট সেইটো দেখি যায় এন্টায়ার ওয়ার্কবুক নে অন সিলেকশন নে অ্যাক্টিভ শিটস এইখানে সিলেক্ট করা তারপর কিমানটা কপি এখন কিতাবতো কেইবাটা কপি প্রিন্ট হব পারে গতি নাম্বার অফ কপিজ ওয়ান টু থ্রি এনেকে আমি সিলেক্ট করব লাগিব করি বিফোর প্রিন্টিং প্রিন্ট করার আগে আগে কি করা প্রিন্ট প্রিভিউ প্রিভিউ অপশন এটা আছে প্রিভিউ তুমি ক্লিক করলে প্রিভিউটো দেখাই দিব তারপর তুমি ফাইনালি ওকে বটনত ক্লিক করা এতে লিখিছো আমি এই ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রিন্টার টাইপ প্রিন্ট রেঞ্জ নাম্বার অফ কপিজ এটসেট্রা ফাইনালি ক্লিক অন ওকে বটন টু গেট প্রিন্ট কপি ইন পেপার পেপারত হার্ড কপি ওলাই আহিব তারপর চারিগণে ক'লো আমি কেবল ডাটা সোমাবৰ কাৰণেই নহয় বা ডাটা কেলকুলেশ্যনৰ কাৰণে নহয় সেই ডাটাৰ ওপৰত বেছ কৰি আমি কিছুমান গ্ৰাফ আমি ইয়াতে ড্ৰ কৰিব পাৰোঁ বিল্ড ইন গ্ৰাফ সেইখিনিকে আমি ছিলেক্ট কৰিব পাৰোঁ তাকে কওঁ চাৰ্ট প্ৰিপেৰেশ্যন গতিকে চাৰ্টছ আৰ ভিজুৱেলি এপিলিং গ্ৰাফ এণ্ড মেক ইট ইজি ফৰ ইউজাৰ্ছ টু চি কম্পেৰিজনছ পেটাৰ্ণছ এণ্ড ট্ৰেণ্ডছ ইন ডাটা সেই ডাটাৰ ওপৰত বেছ কৰি কেনেকৈ কম্পেৰিজন কৰে নিজে নিজে কম্পেৰিজন কৰিব পাৰিবা প্ৰিণ্ট গ্ৰাফটো ওলাই অহাৰ পিছত সেইখিনিৰ ওপৰত বেছ কৰি আমি ভিজুৱেলি এটা গ্ৰাফ চাৰ্ট যদি আমি ছিলেক্ট কৰোঁ তেনেহ'লে গ্ৰাফ এটা এপিয়াৰ হ'ব কিহৰ ওপৰত বেছ কৰি ডাটাৰ ওপৰত বেছ কৰি এতিয়া কেনেকৈ ড্ৰ কৰিবা সেই ধুনীয়া ষ্টেপবিলাক দি দিছোঁ মই কৈছে কি এণ্টায়াৰ দ্য ডিপেণ্ডেণ্ট ভেৰিয়েবল স্ক'ৰ্ছ ইন ওৱান কলাম গতিকে এটা কলাম বা মোৰ দেন ওৱান কলাম তুমি ছিলেক্ট কৰা তারপর কোথায় এন্টার দ্য গ্রুপিং লেভেলস নেমস অর নাম্বারস ইন এনাদার কলাম বলে বেলেগ একটা কলামত নেম বা নাম্বার আছে সেই সিলেক্ট করা হাইলাইট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্কোরস ইউ উইস টু চার্ট ক্লিক দ্য চার্ট উইজার্ড বটন অর ক্লিক চার্ট উইজার্ড বটন এটা আছে তোমার স্কোর টুলবারত আছে স্ট্যান্ডার্ড টুলবারত আর নহলে আমি কি করি ইনসার্ট অপশনটো সিলেক্ট করি তার চার্ট উইজার্ড আছে তাতে চার্টত ক্লিক করি তেতিয়া কি আহিব লগে লগে আন্ডার চার্ট টাইপ সিলেক্ট কলাম এন্ড ক্লিক নেক্সট লগে লগে কি করিম নেক্সট স্টেপত আহিছে ক্লিক দ্য সিরিজ স্টেপ অন পেজ টু অফ দ্য চার্ট উইজার্ড নেক্সট পেজ এটা আহিব তেনেকে স্টেপ ওয়াইজ করিব চার্ট উইজার্ড আহিব তাতে সিরিজ স্টেপত আমি ক্লিক করিম লগে লগে ক্লিক দ্য স্মল স্প্রেডশিট আইকন উইথ দ্য আপ লেফট রেড রো ইন দ্য বক্স লেভেল তাকে কোৱা হয় কেটেগরি এক্স এক্সিস লেভেল ধৰা আমি লাইন গ্ৰাফ এটা আঁকিব লাগে তেতিয়া এক্স এক্সিস আৰু ৱাই এক্সিস আমাৰ লাগিব মেথমেটিকেলি শিকিছা গতিকে সেই এক্স এক্সিসটো প্ৰথমে আহিব সেইটো ছিলেক্ট কৰিম হাইলাইট দ্য কলাম অফ লেভেলছ ইন ইয়োৰ স্প্ৰেডশ্বীট স্প্ৰেডশ্বীট মানে ৱৰ্কশ্বীট দেই এইটো বেলেগ নহয় ক্লিক দ্য বটন উইথ দ্য ডাউন ৰেড এৰ' মিনিমাইজ কৰি তাৰমানে মিনিয়ে চুৰাইজড চাৰ্ট উইজাৰ্ড ডাইলগ বক্স সেইটো এটা আহিব ডাইলগ বক্স এটা আহিব ডেট উইল টাইপ ইন দ্য চেল এড্ৰেছ ফৰ দ্য কেটেগৰি এক্সেছ লেভেলছ ক্লিক নেক্সট এণ্ড এড এপ্ৰপ্ৰিয়েট লেভেলছ লেবেলিং দিব পাৰি আমি চাৰ্টটোৰ কি নাম দিম সেইটো দিব পাৰি দেন ক্লিক ফাইনেলি ফিনিছ ফিনিছ বটন এটা আহিব তাতে ক্লিক কৰিলে লগে লগে তোমাৰ চাৰ্টটো ওলাই আহিব যিটো চাৰ্ট লাগে তোমাক সেই উইজাৰ্ডৰ পৰা আমি ছিলেক্ট কৰিম চ' এইখিনিয়ে তোমালোক আজি অলপ এক্সেলৰ ওপৰত আইডিয়া দিলোঁ এক্সেলত নৰ্মেলি কি কৰে এক্সেল হ'ল এটা ৱৰ্কশ্বীট এপ্লিকেশ্যন আৰু সেইটো ইলেক্ট্ৰনিক বুলি কৈছে কাৰণ আমি কেলকুলেশ্যন নকৰোঁ নিজে নিজে ছফ্টৱেৰটোৱে কেলকুলেশ্যন কৰি দিব আমি কেৱল ডাটাবিলাক তাক দিম আৰু বেছিকেলি সেই ডাটাৰ ওপৰত বেছ কৰি আমি এটা এৰিয়া ছিলেক্ট কৰা বা গোটেই কমপ্লিট এক্সেল ৱৰ্কশ্বীটখন ছিলেক্ট কৰি তাৰ ওপৰত বেছ কৰি আমি কি কৰিম মেথমেটিকেল কেলকুলেশ্যনো কৰিব পাৰোঁ আৰু নহ'লে তাৰ ওপৰত বেছ কৰি আমি গ্ৰাফ প্ৰিপেয়াৰ কৰিব পাৰোঁ ধন্যবাদ